আসসালামু আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিউবের সিরিজ ভিডিওতে আপনাদেরকে আরেকটি নতুন এপিসোডে সুস্বাগতম জানাচ্ছি। আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। আমি আপনাদের অনুরোধের প্রেক্ষিতে বা চাহিদার ভিত্তিতে সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভিডিও শেয়ার করতে। তো আমি আপনাদের সাথে যে জিনিসটি আপনি শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে আপনি একটি পিসি থেকে একাধিক ফেসবুক পেজ খুলবেন। তা আমরা জানি ফেসবুক এখন অনেক বেশি সচেতন হয়েছে। আগে একটি পিসি থেকে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা যেত ভিন্ন ভিন্ন নামে, এখনও রয়েছে। তবে আপনি আপনার নিজের নামে একটি ফেসবুক পেজ খুলতে পারবেন এবং আপনি ফেক নামে বা ভিন্ন নামে এক বা একাধিক ফেসবুক পেজ তৈরি করতে পারবেন বা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তবে আপনাকে সেই কাজটি করতে হলে যে বিষয়টি সবচেয়ে মনে রাখতে হবে, আপনি যদি মোবাইল নাম্বার ছাড়া কোনো জিমেইল অ্যাকাউন্ট খোলেন তখন সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আমি কিছুক্ষণ আগে এই জিমেইল অ্যাকাউন্টটি খুলেছি অন্য একটি নাম দিয়ে, এটা অ্যাপ্রুভ হয়েছে জিমেইল অ্যাকাউন্ট। এই জিমেইল অ্যাকাউন্টের অধীনে আমি এবার দেখাবো কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো আমার একই জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা অবস্থায় আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। এখানে লেখা দেখা যাচ্ছে ফেসবুক ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে চলে আসলাম। প্রথমে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। আমি অন্য একটি ট্যাব নিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তখন এখানে প্রথমে ফার্স্ট নেম সিএসে আমি ফার্স্ট নেমটা দিব, তারপর সারনেম বা লাস্ট নেমটি আমি অবশ্যই দিব। এইভাবে ফোন নাম্বার, আমি এখান থেকে জিমেইল অ্যাকাউন্টটি দিব। জিমেইল অ্যাকাউন্টটি আমি এখানে যে জিমেইল অ্যাকাউন্টটি আমি যেটি খুলেছি কিছুক্ষণ আগে, ফাহিমা কাফি 61, এই জিমেইল অ্যাকাউন্টটি দিব। @gmail.com। এরপর আমি ফিমেলে ক্লিক করব এবং এখানে বার্থ ডেটটা দিব। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো বার্থ ডেটটা দিতে পারেন। আমি 1978 দিচ্ছি। তো আমি একটি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর আমি এখানে লগ ইন উইথ ওয়ান ট্যাপ ফেসবুক, ওকেতে ক্লিক করব। এখানে বলেছে ইউ ক্যান লগ ইন টু, আমি লগ ইন গুগলের সাথে লগ ইন করে দিচ্ছি, তখন আপনাদের আর কোনো ঝামেলা হবে না। অর্থাৎ গুগলের সাথে এটা অ্যাড হয়ে গেল, ফাহিমা আক্তার গুগলের সাথে অ্যাড হয়ে গেলে তখন আপনাকে সেটি আর কোনো প্রবলেম হবে না। এন্টার ইউর মোবাইল নাম্বার চেয়েছে, আমি মোবাইল নাম্বারটা ইউজ করব। '01 3, কেননা ফেসবুক এখন অনেক বেশি সেন্সিটিভ হয়েছে। আগে কিন্তু এই ধরনের মোবাইল নাম্বার চাইতো না, এখন মোবাইল নাম্বার থেকে আপনার সুরক্ষিত থাকলেও অ্যাকাউন্টে তখন সেটা সাসপেন্ড বা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আপনি নিশ্চিন্ত থাকলেন। 013 07896954. A for continue ते हमें क्लिक करवो। इबार इकने एक फ्रेंड्स नेम चाहिए से फ्रेंड्स नेम टा हमें तो टाइप करसी एंटर प्रेस करवो। एंटर प्रेस कर ले इकने ऐड फ्रेंड चाहिए से हमें ऐड फ्रेंड क्लिक करवो। अनेक गुलो चाहिए से हमें इकन ते के देखना কিছু সিলেক্ট করব সিলেক্ট করে নিচে চলে যাব অনেকগুলো সেস এখানে অর্থাৎ নতুন বন্ধু খোঁজ করতে বলেছে আপনি চাইলে একাধিক করতে পারেন আমি 5টি করলাম 5টি করার পর এটি কানেক্ট হচ্ছে জাস্ট ওয়েট নেক্সট এ ক্লিক করব এরপর সেভ আপনি চাইলে পরবর্তীতে add a profile picture so that your friends know it's you অর্থাৎ প্রোফাইলটা আপনি চাইলে পরে সেট করতে পারেন প্লিজ চুজ এ ফাইল একটি প্রোফাইল পিকচার চাইছে আমি প্রোফাইল পিকচারটা দিয়ে দেই প্রোফাইল পিকচার কিভাবে তৈরি করতে হয় আমি আমার চ্যানেলে একটি ভিডিও দিয়েছি এই প্রোফাইল পিকচারটা আমি এখানে অ্যাড করে দিব सेव भी क्लिक प्रोफाइल पिक्चर टा उसे आपने जेपीजी ते दीवन जेपीजी दिले आपने अवश्य शुरू की तो ताकबन इकन ऐड फ्रेंड दिच्छी ऐड फॉर आमी नेक्स्ट क्लिक कर ले इकन अनेकुलो फ्रेंडेड ऑप्शन दागत से नेक्स्ट क्लिक कर ले ये जावे এভাবে আপনি অনেকগুলো ফ্রেন্ড এখান থেকে অ্যাড করতে পারেন আপনার প্রোফাইলে অনেকগুলি রয়েছে এবার আমি হোমে যাচ্ছি হোমে গেলে আমার প্রোফাইল পিকচারটা শো হবে এভাবে নেক্সট এ ক্লিক করতে থাকবো এখানে গ্রুপ চেয়েছে এই আমার প্রোফাইল পিকটা চলে এসেছে আমি চাইলে এখানে একটি খাবার ফটো এখানে অ্যাড করতে পারবো তো বন্ধুরা আমি খাবার ফটোটা পরে অ্যাড করব আমি এখানে বেসিক যে ইনফরমেশন গুলো তারা চেয়েছে সেই বেসিক ইনফরমেশন গুলো দিব ওয়ার্ক ইউটিউবে কাজ করি কিনা জানতে চেয়েছে পজিশন ইউটিউবার বেস্ট ইউটিউবার একটি প্রফেশনাল ফেসবুক পেজ আপনাকে এইভাবে ক্রিয়েট করতে হবে যদি আপনি সেভাবে নিজেকে আপডেট করতে চান এরপর সাবমিটে ক্লিক করব হয়ে গেল এড ইউনিভার্সিটিতে আমি ক্লিক করব ন্যাশনাল ইউনিভার্সিটি তে ক্লিক করলাম এরপর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ক্লিক করলাম সাবমিটে ক্লিক করব এরপর কারেন্ট সিটি আমি চিটাগং দিব সেভ আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন এড ইউনিভার্সিটি তো আমি দিয়ে দিয়েছি এরপর সাবমিট এভাবে চাইলে আপনি আপনার প্রোফাইলকে সুন্দরভাবে সাজাতে পারেন স্কিলগুলো আমি অ্যাড করছি Professional graphic designer, YouTuber, digital marketing, and that's it. Digital marketing and save. And at university, click column. Mobile अपने दिते पारें ना दिते पारें. Social link जानते चाहिए से. Social link अपने क्या ने जेकुनो social link अपने जब use करें ताहोले अवश्य शेटी क्या ने add करवें. তো বন্ধুরা আপনি সময় নিয়ে এটি আস্তে আস্তে আপনার প্রোফাইলটি সাজাবেন এতে আপনার প্রোফাইলটি আলাদা একটি লুক হবে এবং সব ভিজিটর এখানে এসে যাবে তো বন্ধুরা আমি দেখালাম আজকে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ এই হচ্ছে আমার মোটামুটি কিভাবে একটি আপনি প্রোফাইল সাজাবেন বা ফেসবুক পেজে কিভাবে নতুন একটি অ্যাকাউন্ট সৃষ্টি করবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সাথেই থাকবেন এবং আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলে বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং সাথেই থাকুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।